আড়াই মাসের মধ্যে রোপণ যারা হয়ে যাবেন আগামী 15 দিনে, কালকে থেকে 28 তারিখ থেকে এইদিকে 3 দিন আর ওইদিকে হলো 12 দিন, 12 অক্টোবর পর্যন্ত 15 দিনে সর্বোচ্চ কী পরিমাণ মানুষের কাছে যাইতে পারবেন, বই দিতে পারবেন, সহযোগী বানাইতে পারবেন। প্রথমে যাওয়া, সালাম দেওয়া, গণসংযোগ করা, তারপরে বই দেওয়া, তারপরে দাওয়াত দিয়ে সহযোগী বানানো, কতজনকে পারবেন? 500, 500, 500-র পক্ষে কে কে দেখে একটু হাত তুলেন। তো প্রায় তো হয়ে গেছেন, বাকিরাও হাত তুলে ফেলেন। আল্লাহ বর্ষা নারায় থাকবে, আমরা তো আল্লাহর কথাই বলবো, ঠিক কিনা? এই বছরের ভিতরে 3 মাস টাইম আছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, রোপণ হওয়ার জন্য, সদস্য হওয়ার জন্য পড়ালেখা যেগুলো আছে, যেগুলো কাজ আছে, এটা কমপ্লিট করার জন্য অগ্রাধিকার ভিত্তিতে আল্লাহর দিন জমিনে গালিব করা, আল্লাহকে খুশি করার জন্য, আমাদেরকে খুশি করার জন্য নয়, দলকে বাড়ি করার জন্য। দল অনেক বড় হয়ে গেছে, এখন যে পরিমাণ লোক আসতে চাচ্ছে, আমরা তো অলরেডি একটা সার্কুলার দিয়ে বলেছি যাকে তাকে নেওয়া যাবে না, সামনে আরও দেওয়া লাগে কিনা আল্লাহ জানে। যে পরিমাণ লোক রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আমরা পার্টিতে আসবো, এখন তো আমাদের ঠেকাই রাখতে হচ্ছে। তো সুতরাং আপনারাও পিছাইয়া যান কিনা, আমার বড় ভয় লাগতেছে, বড় কষ্ট করছে নদীতে, সামনে এখন নতুনরা এসে দেখবেন এমনভাবে রোপণ হয়ে যাবে আপনারা পিছিয়ে যাবেন। এই জন্য আপনারা কি পিছিয়ে থাকবেন, সামনে থাকবেন? 3 মাসের ভিতরে যেভাবে 500 জনকে 15 দিনে দাওয়াতি কাজ করতে বলেছেন, তাইলে 1 মাসে হবে 1,000, 3 মাসে হবে 3,000, 3,000 সহযোগীও বৃদ্ধি হবে। আবার আমরা বায়াতের কর্মী হয়ে আল্লাহকে সাক্ষী রেখে আমরা ঘোষণা করব, আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো মুছে যাব না ইনশাআল্লাহ।